হ্যাঁ বন্ধুরা, আপনারা কিন্তু ঠিকই দেখেছেন, থাম্বনেলটা ঠিকই দেখেছেন, ঠিকই দেখেই ভিউ করছেন। হ্যাঁ, মাত্র এক সপ্তাহের মধ্যে আপনার কালো মুখের চামড়া, আপনি কিন্তু ফর্সা হয়ে যেতে পারেন। ফর্সা হয়ে যেতে পারেন না, হবেন 100%ই, প্রায় 99%ই আপনি কিন্তু ফর্সা হয়ে যাবেন। তো এটি কীভাবে ব্যবহার করবেন, এইটি কি কি সাবধানতা অবলম্বন করতে হবে, সমস্ত কিন্তু এই ভিডিওতে আলোচনা করব এবং এই যে ক্রিমটির রিভিউ করব। তো সঙ্গে থাকুন, ভিডিওটি কিন্তু লাইক দেন, লাইক কিন্তু আপনারা কিন্তু খুব লাইক কিন্তু খুব কম করছেন, অতি অবশ্যই লাইক দেন আর চ্যানেলে সাবস্ক্রাইব করুন। আমার টাইটেলের নিচে লাল সাবস্ক্রাইব, অবশ্যই সাবস্ক্রাইব করে অল বাটনটি অন করে দেন, ঠিক আছে? আর কমেন্ট বক্সে কমেন্ট করুন আপনাদের কোনো সমস্যা থাকলে। তো এটি দেখতে পাচ্ছেন যে সেই ক্রিম যেটা আমরা কিন্তু সবাই জানি, স্কিন লাইট। দেখুন স্কিন লাইট, যার কম্পোজিশনটা দেখতে পাচ্ছেন যে হাইড্রোকুইনন প্লাস ট্রিটিনিয়ন প্লাস মমেটাজন ফুরামেট ক্রিম, যেটি জাইডাস নামক কোম্পানি তৈরি করেছে। হ্যাঁ, যেটির মূল্য করেছে, আপনাদের সামনে দেখাবো, একটু দেখতে অসুবিধা হচ্ছে, ব্লার হয়ে যাচ্ছে। হ্যাঁ বন্ধুরা, এই এভাবে দেখা যাচ্ছে, 247 টাকা। তো এটি ব্যবহারের বিধি কি, এটি প্রত্যেক দিন রাত্রিতে ঘুমানোর আগে ফেস ওয়াশ, মুখ ফেস করে, অর্থাৎ মুখে ফেস ওয়াশ ক্রিম মুখে ফেস করে, তারপরে এই স্কিন লাইট ক্রিমটি প্রত্যেক দিন রাত্রে মুখে মোটামুটি আলতো করে লাগিয়ে নেবেন, এবং পরদিন সকালে আপনারা কিন্তু মুখ আবার ফেস পুনরায় ফেস ওয়াশ করে মুখটি পরিষ্কার করে নেবেন। তো এটি ব্যবহার করার দেখবেন 3 থেকে 5 দিনের মধ্যে আপনার স্কিনটি কত সুন্দর এবং শাইনি এবং খুব ফর্সা, এবং মুখের মধ্যে যদি কোনো পিম্পল অথবা কোনো কালো দাগও থেকে থাকে, কিন্তু এই ক্রিমটি তুলে দেবে, অর্থাৎ এই ক্রিমটি মুখকে একদম পরিষ্কার করে দেবে। তো বন্ধুরা, এইটি কিন্তু ঠিক ব্যাপার হলো না, এইটি ব্যবহার করলে আপনারা কিন্তু ফর্সা হবেন, দাগ কমে যাবে, এবং আবার যেদিন থেকে আপনি এই ক্রিমটি ব্যবহার বন্ধ করে দেবেন, সেদিন থেকেই কিন্তু আপনার মুখ কালো পড়ে যাচ্ছে, এবং বেশি দিন ব্যবহার করার ফলে মুখ দেখবেন শীতকালের মতো যে মুখ ফাটা ফাটা দাগ হয়ে যায়, সেরকমই মুখ ফাটা ফাটা দাগ। তো এই সমস্যাটা কিন্তু আপনারা ভুগবেন। তো অতি অবশ্যই এটির সমাধান আপনাদের জন্য আমি নিয়ে চলে এসেছি, দেখুন ভিডিওটির কীভাবে সমাধান হতে হবে, অর্থাৎ এই ভিডিওটি সরি, আপনারা এই যে যে সমস্যাটির কথা বললাম, যে মুখ কালো কালো আবার পুনরায় দাগ চলে এসেছে এবং মুখ ফাটা ফাটা দাগ চলে এসেছে, এবং এটি কীভাবে অনেক দিন ব্যবহার করার ফলেও আমার সাইড ইফেক্ট কম হবে, তো সেই ভিডিওটি কিন্তু অতি অবশ্যই আমার চ্যানেলে দেখুন, আই বাটনে দেওয়া আছে, ওই আই বাটনে ক্লিক করে দেখুন, অথবা আমার ডেসক্রিপশান বক্সেও দেওয়া আছে, অতি অবশ্যই এটা দেখে আসুন। ধন্যবাদ।